ধন্যবাদ পলাশ ফুকন। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধুবুরী দুদিনীয়া রাষ্ট্রীয় কার্যনির্বাহক ধুবুরী জেলা পুথিভঁড়ালত অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় কার্যনির্বাহক। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্র নাথ শর্মায় এই অনুষ্ঠানত অংশগ্রহণ করব। আর ইতিমধ্যে সজাই পড়াই তোলা হয়েছে, সুন্দরক সজাই পড়াই তোলার আমি দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করছো। এনে ধরনের গেটত ইতিমধ্যে তোরণ লগাইছে আর তোরণত ধুনিয়া সুমাই যাবি রেড কার্পেট লগা হয়েছে আর গায়ন বায়ন সকল সাজু হয়েছে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধুবুরীত দুদিনীয়া রাষ্ট্রীয় কার্যনির্বাহক যেহেতু আর তাকে লৈ প্রস্তুতি সম্পূর্ণ তুঙ্গত উঠা দেখি পাওয়া গেছে। সাফ চিকুণ ফু মারি ভাত খাব পড়ার দরে পরিবেশের সৃষ্টি হয়েছে। মই জ্যেষ্ঠ সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর ওসর যাব বিচার পুটপটিয়া সম্প্রচার এই মুহূর্তে। জ্যোতির্ময়, আপনার জড়িয়ে আমি পরিবেশ আরও অধিক জানি বিচার। নিশ্চয়কৈ কৃপাঞ্জল, দুদিনীয়া যি কাৰ্যসূচী ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি যুৱ মৰ্চাৰ ৰাজ্যিক যি দুদিনীয়া কাৰ্যসূচী অহা যোৱাকালি আচলতে জিলাখনৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ ছত্ৰচালত অনুষ্ঠিত হৈছিল। 39খনকৈ জিলা, সাংগঠনিক জিলা অসমৰ সেই কমিটি ইয়াত আহি উপস্থিত হৈছে। তেওঁলোকৰ যি সভাপতি সম্পাদকৰ লগতে তেওঁলোকৰ যে এক্সিকিউটিভ কমিটিবোৰ সেই সভাত অংশগ্ৰহণ কৰিছে। ইতিমধ্যে আমি দেখুৱাইছোঁ জিলা পুথিভঁৰালৰ ভিতৰত, যিহেতু এইখন সম্পূৰ্ণভাৱে এটা ৰাজনৈতিক দলৰ যুৱ মৰ্চাৰ এটা সভা, আমি ভিতৰলৈ প্রবেশ করব নোৱাৰো। বর্তমানে সভাখন আরম্ভ হয়ে গেছে, ইতিমধ্যে রাতেপা পতাকা উত্তোলন ইত্যাদি কার্যসূচী হয়ে গেছে আর সুন্দর পরিবেশত বর্তমানে আরম্ভ হয়েছে। আর একটা পরিবেশ আমি এই মুহূর্তে আপনার দেখাব বিচার, ইয়াত কাউন্টার সমূহ যে দেখা পাইছে বিভিন্ন জেলার, অসমৰ বিভিন্ন জেলার, আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো 39খন সাংগঠনিক জেলার যি সদস্য সকল আছে, যি সাধারণ সম্পাদক সভাপতি সকল আছে, তেওঁলোকে আহি ইয়াত উপস্থিত হয়েছে আর তেওঁলোকক আদরি জনাই পেলায় তেওঁলোকক লৈ যোৱা হয়েছে ভিতরলৈ। আর বর্তমানে যে সভার মূল কার্যসূচী আরম্ভ হয়েছে, অলপ পিছতে ইয়াত বিজেপির সভাপতি ভবেশ কলিতা, ফণীন্দ্র নাথ শর্মা সম্পাদক আর ধুবুরীর অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আহি ইয়াত উপস্থিত হব আর তেওঁলোকক ইয়াত আদরণি জানা হব। তার কারণে রই আছে, আমি তেওঁলোকৰ ওচৰলৈ যাবলৈ চেষ্টা প্রয়াস এটা করে আছো যে আমি যদি কথা পাতিব পাৰো এই মুহূর্তে। বিভিন্ন ঠাইত দেখা পাইছে, আমি যদি কথা পাতিব চেষ্টা অলপ করো, ইতিমধ্যে মন্ত্রী মহোদয় ইতিমধ্যে গুৱাহাটীর পৰা মন্ত্রী মহোদয় রওনা হৈছে, কিমান দেরি আহি পাব আর আজি আর কোন আহিব আজি আজি আমার কার্যসূচী অনুসরি আমি চাইনত ধ্বজ উত্তোলন করল, পতাকা উত্তোলন হল। পতাকা উত্তোলন হওয়ার লগে আমার কার্যসূচী আরম্ভ হয়ে গেছে। এই কার্যসূচী আজ দুপুরিয়া 3টালে চলিব আর তাতে বিভিন্ন ছত্র আছে, বিভিন্ন ছত্র অনুসরি সকলে পার্টিসিপেট করব। এতিয়া বর্তমান আমার প্রেক্ষাগৃহত আমার অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মাননীয় ফণীন্দ্র নাথ শর্মাদেব আছে, ডিপ্লু রঞ্জন শর্মা জেনারেল সেক্রেটারি, আর আমার সুধাঙ্কুর বরুয়াদেব আমার যুব মোর্চার রাজ্যিক সভাপতি, আর রাজ্যিকর গোটে অসমৰ জিলা সভাপতি, সাধারণ সম্পাদক, আর রাজ্যিকর গোটে এক্সিকিউটিভ মানে কমিটিখনে উপস্থিত হয়ে মিটিংখন এটা পরিচালনা হয়ে আছে। লোকসভা নির্বাচনের পূর্বে ধুবুরীত এখন সভা, যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন সভা, ইউডিএফৰ গড় বলে কোয়া হয়, বিগত 15 বছৰত ইউডিএফে জয়লাভ করে আইছে, সেই সময়ত কি কোয়া যায়? ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনে হোক বা প্রত্যেকটা কার্যক্রমে হোক গুরুত্ব সহকারে লয়, আমার কারণে কোনো প্রাণ পিছপরা নহয়। আমি আমার অসমত বসবাস করা, অসমের একদম লাস্টর প্রান্ত যে ধুবুরী, আমি একদম সীমামরিয়া অঞ্চল, তার আমার জনসাধারণ আর সদিয়ারও আর আমি এইপিনে কাছাড় শিলচর যান আছে, সকলে পাহাড় ভূয়াম যে আমার স্লোগান আছে, সকল মানুষ অসমত বসবাস করা 3 কোটি মানুষে ভারত, তার কারণে ভারতীয় জনতা পার্টি সদায় চিন্তন করে থাকে। এনেকা ধরনের বৈঠকের জড়িয়ে তাতে এটা মানে পর্যালোচনা হয় কেনেকা ডেভেলপমেন্ট করব পারি, সেই মূরের পর প্রত্যেকটো মূর চিন্তা করেছে। দীর্ঘদিনের একটা কথা আছে, ইউডিএফক রুধিবলে ধুবুরীত সাংগঠনিক স্থিতি নাই বিজেপির, এইটো ভুল ভুল ধারণা এটা আছে। এটা পপুলেশন জনগঠনের এটা এনেকা একটা পরিদৃশ্য আমার সম্মুখত আছে, যার কারণে অল্প মানে কিছুমান ক্ষেত্রত আমি ইমান দিন পিছপরও আছিলাম, কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদীজিক চাই আর মাননীয় আমার হেমন্ত দাক চাই, যুব প্রজন্ম আর মহিলায় বিশেষকে এটা আশীর্বাদ দিয়া আরম্ভ করেছে, তার কারণে আমার যে ইলেকশনের যেহেতু আমি জিকিও পারা নাই ঠিকই, কিন্তু ভোটের পার্সেন্টেজ সদায় বাড়ি আছে, ইনক্রিজ হয়ে আছে, ভোটের পার্সেন্টেজ বাড়িছে, সাংগঠনিক স্থিতি সবল করেছে, আমি দেখাইছো রাতেপরা এই কাউন্টার সমূহ যে আছিল, আসলে এই কাউন্টার সমূহ বিভিন্ন জেলার, অসমৰ 39খন সাংগঠনিক জেলার পর ইয়াত লোক আহি উপস্থিত হয়েছে, তেওঁলোকে বর্তমানে বিভিন্ন সত্র বিভিন্ন সভাত তেওঁলোকে অংশগ্রহণ করে আছে, আর সভার মাজতে অলপ পিছতে মন্ত্রী আহি ইয়াত উপস্থিত হব, বিজেপির রাজ্য সভাপতি আহি উপস্থিত হব, আর সেই সত্র সমূহ বর্তমানে চলি থাকিব 3 বজালৈ। ধন্যবাদ জ্যোতির্ময় চক্রবর্তী, সবিশেষ আপনি জানালে।